Hi guys, welcome back to our channel. কি সুন্দর টানছি, নরম হয়েছে পুরো লেচিটা। এখন আমি নিলাম, এখন আমি এইটা দিয়ে লুচি বানাবো। নুচি নুচি একটুখানি আমি অলিভ অয়েল দিয়ে নিয়েছি, যেহেতু আমি অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি। এইখানটা আমি পরিষ্কার করে নিয়েছি, আগেই তোমাদের বলি, তোমরা বলবে যে বিকজ আমার বানানোর কোনো জায়গা নেই, তাই আমি আগেই বলে নিলাম তোমাদের। আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, এবার আমি এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। ওকে, বুঝতে পারছো তো তোমরা আমার কি হালাত এখন? এখানে রাখি, এবার আমি কি করব আনিকে? এরকম বেলা সেরকম বেলো এই গ্লাসটা দিয়ে। নিউ টেকনিক গাইজ, আমাকে কি কি করাচ্ছে দেখো তোমরা। কি খারাপ হচ্ছে আমি বলি এইসব টলারেট করি জানিস? এই দেখ উঠে আসছে না, কাঠের জিনিস হলে না। তো তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি একটু ময়দার গোলা বানিয়ে আমি ফেলে দিয়েছি দেখার জন্য যে তেলটা কতটা গরম হয়েছে। বাই দ্য ওয়ে, আমাদের এটা সেই ভাঙা কড়াইটাতেই রান্না করছে। দেখো হ্যান্ডেলটা ভেঙে গেছে, কি করবো এখন, করতে হবে। এটা দেখবো, এটা হয়তো চেঞ্জ হবে, এই কড়াইটা এখানে আবার পুরো চেঞ্জ করে দেয়, আর যদি আমরা পুরো ফেরত দিয়ে দিই তাহলে আবার রিফান্ডও করে দেয়, মানে যত দিন হোক না কেন কোনো অসুবিধা নেই। তো আমি এখন আস্তে আস্তে লুচিগুলোকে ছাড়বো। দেখো দেখো লুচিগুলো কি অসাধারণ ভাবে ফুলছে, তার মানে আমার মাথাটা ভালো হয়ে গেছে। দেখো ইন্ডিয়ান ম্যাপ হয়ে গেছে প্রায়, ধরতে গেলে হয়ে গেছে। আর একবার পাল্টি খাইয়ে, এটা বলতে শ্রীলঙ্কার ম্যাপ, ইন্ডিয়া থেকে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, শ্রীলঙ্কার ম্যাপ হয়ে গেছে একদম। উঠিয়ে দে, ও কি ফুলছে লুচিগুলো, ভালো ফুলছে। অনিকেতের মুখটা দেখো, কতদিন পরে। দেখো কতগুলো ভেজেছে, কালকে আবার ল্যাবেও নিয়ে যাবে, ও সবাইকে খাওয়াবে না কি বলতে চাস? কথাই তো বলছিস না দেখছি। হ্যাঁ, সময় কথা বলতে নেই। কটা লুচি খেলি অনিকেত? 8-9টা হবে। এরপরেও কি আরো খাবি নাকি? না খাবো না, হয়ে গেছে, পেট ভরে গেছে, মনও ভরে গেছে। খবর তোমরা কি পাও এম খেতে? ও ফাবার, খেয়ে মজা না সত্যি, আজকে ভালো হয়েছে খুব। দুটো জিনিসই মানে টপ ক্লাস।